নমস্কার বন্ধুরা, গল্পসূত্রের আসরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমি অর্পিতা, আজ আবার উপস্থিত হয়েছি আরেকটি নতুন গল্প নিয়ে। অনাবিল হাসি, মজা, আনন্দ বিতরণে বিশেষ পারদর্শী হলেন লেখক সঞ্জীব কুমার দে। তারই লেখা একটি গল্প নিয়ে আজ আমি উপস্থিত হয়েছি। গল্পের নাম বটুবাবুর লিচুকাণ্ড। বিন্দুবাসিনী দেবী বলেন, এর চেয়ে মিষ্টি নিলেই পারতে। বটুবাবুর গলায় উষা, তোমাদের সবকিছুই গতানুগতিক। কুটুম্বাড়ি যেতে বলেই কি নেবে না মিষ্টি, নতুন কিছু তোমরা ভাবতেই পারো না। কেক পেস্ট্রি নিলেও তো হয়, ওখানে তো ভালোই দোকান দেখলাম। কটকট করে বটুবাবু তাকালেন স্ত্রীর দিকে। তোমারও তো দেখছি নাতি নাতনিদের মতোই অবস্থা, ওইসবের দিকেই নজর। ওইসব খেয়েই শরীরে এত মেদ জমেছে, দিনকে দিন ফুলে ফেঁপে ঢোল হচ্ছ। রাগে ফেটে পড়লেন বিন্দুবাসিনী। আমাকে কবে এসব খেতে দেখেছ তুমি? বটুবাবু নিরুত্তাপ। বিন্দুবাসিনী নাছোড়, বলতেই হবে তোমাকে, নইলে এখান থেকে এক পাও নড়ব না আমি। এসব দেখিনি ঠিক, তবে ফুচকা, আলু কাবলি, ঘুগনি এসব তো খেতে দেখেছি। গেটে ফেরিওয়ালা ডেকে বৌমাদের আড়ালে দাঁড়িয়ে ওসব খাও না তুমি বলেই বটুবাবু সঙ্গী 8 বছরের নাতিকে জিজ্ঞাসা করলেন, কি রে মিথ্যে বলছি আমি? নাতি ছোট হলেও বিচক্ষণ, কাউকেই চটাতে ইচ্ছুক নয় সে, সে চুপ করে থাকে। তার ঠাকুমা কিন্তু মুখরা, খাই তো, কি অন্যায় হয়েছে তাতে? তোমার খাওয়ায় যদি না অন্যায় হয়, আমার বেলাতে অন্যায় নেই কিছু। তুমি আমাকে ঢোল বলেছ বলেই নাতিকে সাক্ষী মানার চেষ্টা করলেন বটুগিন্নি। কি রে টর্নেটো বলেনি? টর্নেটো এবারেও নির্বাক, মিথ্যে তো বলিনি। বটুবাবু অবিচল, 4'2" হাইট, 78 কেজি ওয়েট, ঢোল অবশ্যই বলা যায়। তোমাকেও তবে অবশ্যই টেকো বলা যায়। তৎক্ষণাৎ বটুবাবুর হাতটা মাথায় কি যেন একটা খুঁজে ফিরে এলো, অস্বাভাবিক গম্ভীর হয়ে গেলেন তিনি। লিচু বিক্রেতা লোকটা অবাঙালি হলেও সবই বুঝতে পারছিল, ফিক করে হেসে ফেলল সে। ধুরন্ধর টর্নেটো প্রসঙ্গ বদল করল, ঝরা লিচুই নাও না দাদু, অনেক উঠবে ওজনে, একই তো দাম বলছে, ডাঁটা পাতার ওজনও হবে না। বাড়ির জন্য হলে তাই নিতুম। নাতির প্রতি বটুবাবুর গলায় কিঞ্চিত নরম, লোকের বাড়ি ডাঁটা পাতা সমেত নিয়ে যাওয়াই ভদ্রতা। অতএব ডাঁটা পাতা সমেত একটা গোটা বান্ডিল বেছে ওজন করালেন তিনি, 1 কেজি 700 গ্রাম, মুজফ্ফরপুরের লালচে খোলার লিচু। বহুদিন পর স্ত্রীকে সঙ্গে নিয়ে বেরিয়েছেন বটুবাবু, নাতি টর্নেডো রয়েছে তাদের সঙ্গে। হাওড়া থেকে শিয়ালদা এসে বনগা লোকাল ধরে নেমেছেন অশোকনগরে, গন্তব্য ছোট শালিকার বাড়ি। স্টেশন থেকে কম রাস্তা নয়, রিক্সা নেওয়ার কথা। তার আগে যা নেওয়ার প্রয়োজন তাই মনে করিয়ে দিয়েছেন বটুগিন্নি। অন্য কিছু নয়, বটুবাবুর মন টেনেছে ফলের স্টলে সাজানো পুরুষ্ট মুজফ্ফরপুরিয়া লিচুতে। আর এই লিচু কিনতে গিয়ে দুজনের সামান্য ঠোকাঠুকি, বটুবাবু কৃপণ এ কথা তার অতি বড় শত্রুও বলতে পারবে না। যখন মন চেয়েছে শ্যালিকাকে লিচু খাওয়াতে, তিনি খাওয়াবেনই, দাম যতই চড়া হোক না, পরোয়া নেই। সুতরাং 40 টাকা কেজি দরে 68 টাকার লিচু সওদা করে বান্ডিলটা খামচে ধরলেন প্রায়। বিক্রেতা বলল, একটা ক্যারি ব্যাগ দিয়ে দি বাবু, নিতে সুবিধা হবে।
হাঁ হাঁ করে উঠলেন বটুবাবু। ওভাবে নিতে আমার কোনো অসুবিধা নেই। রিক্সা স্ট্যান্ডে কথা বললেন বটুবাবু, দু নম্বর খেলার মাঠের কাছে যাব। চলুন না, রিক্সা চালক আমন্ত্রণ জানালো। ভাড়া কত? 12 টাকা করে। করে মানে জনপ্রতি নাকি? না বাবু, রিক্সা প্রতি। আপনারা দুজনে এখানকার এক রিক্সায় আঁটবেন না। বটুবাবু আর চোখে সহধর্মিনীর দিকে দেখলেন। তার উপর একটা বাচ্চাও রয়েছে, যোগ করলো রিক্সা চালক। তাছাড়া ওদিকে রাস্তা খুব খারাপ বাবু, আর একজন রিক্সা চালক বলে, তার হাতে একটা খবরের কাগজ। কিছুটা পথে আবার খোয়াও ফেলা হয়েছে। বেশ, দুটো রিক্সাই চলো তাহলে। প্রথম রিক্সাটিতে উঠে বসলেন নাতিসহ বিন্দুবাসিনী দেবী, দ্বিতীয়টিতে বটুবাবু। রিক্সায় বসেই চালকের দিকে এক হাত প্রসারিত করে দিলেন। দাও ভাই, তোমার খবরের কাগজটা দাও, পড়তে পড়তে যাই। এত ভোরে বাড়ি থেকে বেরিয়েছি যে আজ কাগজে চোখ বোলানোই হয়নি। চালক তাঁতের শাড়ির মতো ভাঁজ করে কাগজটিকে গুঁজে রেখেছিল সামনের হ্যান্ডেলে। মুহূর্তেই সেটি এগিয়ে দিল বটুবাবুর উদ্দেশ্যে। বেশ তো, নিন না। এক হাতের থাবায় লিচুর বান্ডিল, অন্য হাতে খবরের কাগজ। তবুও অদ্ভুত কায়দায় বটুবাবু দু হাতের সাহায্য নিয়ে কাগজ মেলে ধরেছেন। কথা ছিল প্রথম রিক্সাটি যাবে আগে, বটুবাবুরটি পিছনে পিছনে। কিন্তু বটুবাবুর ওজন 62 কেজি, আর সঙ্গে লিচু 1 কেজি 27 গ্রাম। বিন্দুবাসিনীর রিক্সার তুলনায় অনেকটাই কম, ফলে যা ঘটবার তাই ঘটল। বটুবাবুর রিক্সাটাই আগে বেরিয়ে গেল। হৈ হৈ করে উঠলেন বটুবাবু। তার রিক্সা চালক অভয় দিয়ে বললে, বসবারই আমায় সবাই চিনি, কোনো ভুল হবে না। বটুবাবু কাগজে মনোনিবেশ করলেন নিশ্চিন্তে। মিনিট 20-এর মধ্যেই রিক্সা গন্তব্যে পৌঁছল। দেখে দৌড়ে এলেন বটুবাবু শালিকা, সঙ্গে তার দুটি ছোট ছোট ছেলে মেয়ে। ও মা, জামাই বাবু যে একদিন পরে কি মনে করে? কেন আসতে নেই? রিক্সা থেকে নামতে সচেষ্ট বটুবাবু। শ্যালিকা খবরের কাগজ টেনে নিয়ে ভাঁজ করতে করতে জিজ্ঞাসা করলেন, একাই এসেছেন নাকি? না না, পেছনে তোমার দিদি আর আমাদের নাতি টর্নেডো আছে। আমার বড় ছেলে রকেটের পুত্র, ওদের রিক্সাটা পিছনে। শ্যালিকা পথের দিকে দৃষ্টি প্রসারিত করলেন। কই, দেখা যাচ্ছে না তো? আসবে দিদিমণি, ভারী সওয়ারি তো, একটু পিছনে রয়েছে, আশ্বস্ত করলেন বটুবাবু রিক্সা চালক। রিক্সা থেকে নেমে এক হাতে কোমর খামছে বটুবাবু টান টান হয়ে দাঁড়াবার চেষ্টা করলেন। ওফ, যা রাস্তার অবস্থা না তোমাদের, কোমরটা একেবারে গেছে। রাস্তা সারাতে সারাতে বর্ষা এসে গেছে তো, বিব্রত গলায় শ্যালিকা বলে, তাই কাজ বন্ধ আছে। শুনছি বর্ষা শেষ হলেই নাকি মেরামত হয়ে যাবে। বাবু, আমার ভাড়াটা দিয়ে দিন আগে, আমি এগোই। রিক্সা চালক তাড়া দিল। ও হ্যাঁ। হাতে ধরা লিচুর বান্ডিলটা বটুবাবু শ্যালিকাকে ধরালেন। এগুলো নাও তো, ছোটদের জন্য এনেছি, ওদের ভাগ করে দিও। ও মা, আশ্চর্য হয়ে বলেন বটুবাবু শ্যালিকা, এগুলো কি শাক জামাইবাবু? শাক? বিষম চমকে বান্ডিলটার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন বটুবাবু। এ কি, লিচু শূন্য যে, শুধু ডাঁটা আর পাতা, কি করে এমনটা হলো? হাঁ হয়ে গেলেন তিনি। রিক্সা চালক কানের কাছে মুখ এনে চাপা গলায় বলল, মনে হচ্ছে রাস্তার ঝাঁকুনিতেই সব খসে পড়ে গেছে। আপনি কি একদমই টের পাননি বাবু? কিছু একটা গন্ডগোল হয়েছে বুঝতে পেরেই বটুবাবু শ্যালিকা বিচলিত হলেন।
দাদি তো এখনো আসছে না? ওই তো, হঠাৎ চেঁচালেন বটুবাবু। স্ত্রীর রিকশা দূর পথের বাঁকে দৃষ্টিগোচর হয়েছে তার। নীরব কিছু মুহূর্ত সকলেই অপেক্ষমান। দিদিকে রিকশা থেকে নামতে সাহায্য করতে গেল বোন। তার হাতে ওগুলো দেখেই বটুবাবুর উদ্দেশ্যে চেঁচালেন বিন্দুবাসিনী দেবী, শুধু ডাঁটাগুলোই ওকে ধরিয়েছ তো? বেশ আক্কেল তোমার। তারপরে কোঁচরের দিকে ইশারা করে নির্দেশ করলেন বোনকে, নে এগুলো তুলে নে। বোন হতভম্ব, লিচু? হ্যাঁ, বাবু সারা রাস্তা লিচু খসাতে খসাতে এসেছেন, ধন্যি হুঁশ বাবু। আর নাতি বারে বারে রিকশা থামিয়ে তা কুড়োতে কুড়োতে এসেছে, সাধে কি এত দেরি হলো আমাদের? নাতি বলল, দাদু সব কুড়োনো যায়নি, কিছু অস্থানে কুস্থানে পড়েছে আর কিছু রাস্তার লোকে কুড়িয়ে নিয়েছে। বটুবাবু রিকশার ভাড়া মেটাতে ব্যস্ত হয়ে পড়লেন। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করবেন, আর এই একক গল্প পাঠের চ্যানেলটিকে উৎসাহিত করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার আসবো এরকমই আরেকটি সুন্দর গল্প নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।